আপনি একটা মানুষের পটেনশিয়াল কত এটা আপনি কোনোদিনই জানেন না। 20,000 টাকার অর্ডারের কাজ করতেছে, ও কালকে 20 কোটি টাকারও কাজ করতে পারে। 2 বছর আগে একটা নেটওয়ার্ক হয় একজনের সাথে, উনি একটা প্রিন্টিং ফ্যাক্টরিতে কাজ করতো, উনি গ্রাফিক ডিজাইনার টাইপ ছিল, মানে প্রিন্টিংয়ের মেশিন টেশিন দেখতো। তো তখন উনি কী করে আমার সাথে পরিচয় হয়, তখন উনি পরিচিত হওয়ার 2 মাসের মধ্যে উনি আমার থেকে 2টা স্যাম্পল নেয়, বলে কি বাল্ক প্রোডাকশনে যাবে। সো আমি বললাম কি হ্যাঁ আচ্ছা স্যাম্পলটা করে দিই, স্যাম্পলে তো আর প্রফিট করে না, আমি স্যাম্পল করে দিছি, বাল্ক প্রোডাকশনে যায়নি। এই জানুয়ারি মাসে, 2 বছর আগের পরে এই জানুয়ারি মাসে উনি আমার থেকে 17টা স্যাম্পল নেয়, 17টা। বিভিন্ন ঝামেলা, আমি বলছি আমি ইন্টারেস্টেড ছিলাম না, বাট করে দিছি, যে করুক না, আমার পকেট থেকেও গেছে টাকা, করুক না, করতেছে করুক, করে দিছি। উনি এই মার্চ মাসে ফার্স্ট, এই যে এই উইকের ফার্স্টে আমাকে ফোন দিয়ে বলতেছে, জি হ্যাঁ তুমি যে স্যাম্পলগুলি মানে আমাকে করে দিছিলে, এগুলো কি প্রোডাকশনে তুমি যেতে পারবা কি না? আমাকে অবভিয়াসলি প্রোডাকশনে যাওয়া যাবে না কেন, বলকে আমি এলসিনে ট্রাই করতেছি, তুমি একটু প্রোডাকশনটা দেখো। আমি বলি এলসি নেবেন কেন, আপনার অর্ডার কত টাকার? উনি বলতেছে 56 লাখ টাকার অর্ডার। ভাই কারণ হচ্ছে আপনি একটা মানুষের পটেনশিয়াল কত এটা আপনি কোনোদিনই জানেন না। একটা মানুষের পটেনশিয়াল আপনি নিজে কোনোদিনই বুঝতে পারবেন না, যে উনি এখন 20 লাখ টাকার কাজ করতেছে, 20,000 টাকার অর্ডারের কাজ করতেছে, ও কালকে 20 কোটি টাকারও কাজ করতে পারে, তাই না? সো এখানে কাইন্ড অফ আমি যদি এরকম আরও 20 জনের উপর ইনভিজিবল ইনভেস্টমেন্ট করি, যে করে দেই না, দেখি না কী হয়, 20 জনের মধ্যে যদি 4 জন ক্লিক করে, ইভেনচুয়ালি তো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টেরটাই ভারী হচ্ছে, তাই না? সো এই এই কাজটা আমি করি, যে হেল্প করি, কাইন্ড অফ হেল্প করি, বাট বিজনেস তো করতেছি, তাই না? তো এখানে একটু একটু আমার একটা উইন উইন সিচুয়েশনও তো থাকতে হবে, আমারও তো কিছু পাওয়া লাগবে, তাই না? তো এই ইনভেস্টমেন্টটাই করি, যে করো, হেল্প করি, যতই ছোটো ভাইয়ের আসুক হেল্প করে দিই, ইভে যদি অ যত বড়ো হবে আমার পকেট তত ভারী হবে।